আপনি কি মনে করেন অঢেল সম্পদের মালিক হলেই আপনি সুখী হতে পারবেন? ভুল। তাই যদি হতো তাহলে যুক্তরাষ্ট্র হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ। 2019 সালের গ্লোবাল ওয়েলথ রিপোর্ট অনুযায়ী পৃথিবীর মোট 361 ট্রিলিয়ন ডলার সম্পদের মধ্যে 106 ট্রিলিয়ন ডলার 29.4% আছে আমেরিকানদের হাতে। অথচ 2012 সাল থেকে জাতিসংঘ বিশ্বের সুখী দেশগুলোর যে তালিকা করেছে তার শীর্ষে তো দূরের কথা, প্রথম দশেও কখনো আসতে পারেনি শীর্ষ সম্পদশালী পুঁজিবাদী এই দেশটি। আসলে প্রাচুর্য নয়, মানুষকে প্রকৃত তৃপ্তি দেয় অন্যকে দেয়ার অভ্যাস। 2008 সালে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিজনেস স্কুল কর্তৃক একদল স্বেচ্ছাসেবকের ওপর পরিচালিত এক যৌথ গবেষণায় এই বিষয়টি উঠে আসে। এমনকি স্রেফ দান করার ইচ্ছাই বাড়িয়ে দিতে পারে মনের সুখ, এমনটাই বলা হয়েছে 2017 সালের 11 জুলাই নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এক গবেষণায়। সুইজারল্যান্ডের জুরিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক 50 জন ব্যক্তিকে জানায় তারা কয়েক সপ্তাহের মধ্যে $100 করে পেতে যাচ্ছে। এদের অর্ধেককে তারা সেই অর্থ নিজেদের জন্য ব্যয় করার কথা ভাবতে বলে, বাকিদের অঙ্গীকার করায় পরিচিত কারোর জন্য খরচ করার। বাস্তবে লোকগুলোর মধ্যে সেই অর্থ বণ্টনের আগে গবেষকরা সবাইকে ল্যাবে নিয়ে যান এবং চিন্তা করতে বলেন যাকে তারা উপহার দিতে চায় তার সম্পর্কে এবং এ বাবদ আনুমানিক যতটা তারা খরচ করবে। এরপর তারা প্রত্যেকের মস্তিষ্কের MRI স্ক্যান করেন, সামাজিক আচরণ, উদারতা, সুখ এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত মস্তিষ্কের তিনটি অংশের কার্যক্রম পরিমাপের জন্য। গবেষণা শেষে দেখা গেল যারা অন্যের জন্য ব্যয় করার পরিকল্পনা করেছিল তাদের মস্তিষ্কের পরার্থপরতা ও সুখের সাথে সম্পর্কিত অংশগুলোর মধ্যে আন্তঃক্রিয়া তাদের চেয়ে বেশি যারা কেবল নিজেদের জন্য ব্যয় করতে চেয়েছে। তাদের মনে সুখের মাত্রাও অন্যদের চেয়ে অনেক বেশি। দানের এই তাৎক্ষণিক সুখকর অনুভূতিগুলো কতক্ষণ থাকে সেটা স্পষ্ট নয়, তবে দানকে নিয়মিত অভ্যাসে পরিণত করলে তা দীর্ঘমেয়াদী কল্যাণ ও সুখকে প্রভাবিত করতে পারে। অন্য একটি গবেষণার বরাতে বলেছেন জুরিখ বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরা। গবেষক দলের প্রধান অধ্যাপক ফিলিপ টবলার বলছেন, একাধিক গবেষণায় দেখা গেছে বয়স্কদের মধ্যে যারা দানশীল তাদের স্বাস্থ্য অন্যদের চেয়ে ভালো। অপরের জন্য অর্থ ব্যয় বা দান রক্তচাপ কমাতে ততটাই সক্ষম যতটা ওষুধ বা শরীরচর্চা করতে পারে। সর্বোপরি অন্যকে সাহায্য করলে স্ট্রেস কমে, এমন প্রমাণও পেয়েছেন বিজ্ঞানীরা। দানশীল ব্যক্তিরা কেন দীর্ঘায়ু হন সম্ভবত এটাই এর কারণ, বলছেন অধ্যাপক ফিলিপ টবলার। তাই দানে আন্তরিক হন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যথাসাধ্য দান করুন আপনার মাটির ব্যাংকে। পরম করুণাময়ের অনুগ্রহে বাড়বে আপনার সুখ, আপনি মুক্ত থাকবেন দুশ্চিন্তা আতঙ্ক দারিদ্র বালা মুসিবত থেকে।